আমি যাচ্ছিলাম উত্তরবঙ্গে, 5-7 বছর আগের ঘটনা। আসরের নামাজ পড়তে হবে গাড়ির মাঝে, গাড়ি থামবে না, আকাশ আবরে ঢাকা, সূর্য কোন দিকে যাচ্ছে বুঝছি না। এখন নামাজ পড়ার জন্য পশ্চিম কেবলা দরকার আছে না নাই? বিধান হলো নামাজটা শুরু হওয়া লাগবে কেবলার দিকে, এরপরে যদি গাড়ি ঘুরে যায় আপনি সুযোগ থাকলে ঘুরবেন, যদি ঘুরতে না পারেন তাহলে চালায়া দেন, আল্লাহ কবুল করবে। কিন্তু শুরুটা হওয়া লাগবে কোন দিকে, কথা বলেন না কেন? এখন কেবলা কোনটা আমি তো চিনি না পথিক, ভাবলাম নিশ্চয় গাড়ির সুপারভাইজার তো চিনব, যাই বললাম সুপারভাইজার সাহেব পশ্চিম কোনটা, উনি সাথে সাথে জবাব দেয় হুজুর গাড়ির মাঝে পশ্চিম লাগে না, ফইরালান ফতুয়া রেডি, আমি গেছি আর ডেলিভারি দিছে। একটু বিরক্ত হলাম, বিরক্ত হয়ে বললাম ভাই জান আপনার কাছে ফতুয়া চাই নাই, পশ্চিম দিক কোনটা ওইটা জানতে চাইছি। উনার সাথের সিটে বসা এক ভদ্রলোকও আছে দাঁড়ায়া, উনি প্রথম সিটে, উনি ওই সুপারভাইজারের সাথে সুর মিলায় আমারে কয় হুজুর হে তো ঠিকই কইছে পশ্চিম লাগে না, ফইরালান হয়ে যাইব। কয়জন মুক্তি পাওয়া গেল? দুইজন। আমি হালকা ধমকের সরে বললাম এই টুপি পাঞ্জাবি দাড়ি দেখেও কি মনে হয় না আমি যে একজন হুজুর, আমার সামনে ফতুয়া দিতে একটু ডর ভয় লাগা উচিত না? মিয়া ফতুয়া দেন কেন? এই মিয়া পশ্চিম কোনটা কও, কয় হুজুর আমি নতুন, আমি কই এটা না আসল কথা। আল্লাহ কথা বলার জবান দিছে কয়টা? চুপ করে আছেন কেন, হয়রান হয়ে গেছেন? কয়টা? সোনার কান দিছে কয়টা? এতে প্রমাণ হয় বলো কম শোনো বেশি। এবং যথাযথভাবে জাকাত দিও, সফল মুমিন যদি হতে চাও। আমাদের দেশে হজ করতে রাজি 5 লাখ টাকা খরচ করে, 3 লাখ খরচ করে, নামের আগে আল হাজ লেখা যাবে তো, কিন্তু 1 লাখ টাকা জাকাত দিতে রাজি নেই। এই ধনী মানুষগুলো যদি জাকাত দিত সমাজে গরিব খুঁজে পাওয়া যাইত না। জাকাত দেন আরে ভাই, জাকাত আমরা যারা দেই, আমরা মধ্যবিত্ত, আমরা গরিব, আমাদের জাকাত আছে 2 লাখ 1.5 লাখ 50 হাজার। এটা দিয়ে তো আর দারিদ্রতা বিমোচিত হবে না। 1 কোটি টাকা জাকাত আসে এমন ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? 1000 কোটি টাকার মালিকও আছে না নাই? 1000 কোটি টাকা থাকলে 25 কোটি টাকা জাকাত হতো। যথাযথভাবে যদি জাকাত দেয়া যেত, স্বাধীনতার 48 বছর পরে বিক্ষোভ থাকার কথা ছিল না এই দেশে, যে দারিদ্রতা কতটা কতটা। যদিও আপনাদেরকে বলা হচ্ছে আমরা অস্ট্রেলিয়া হয়ে গেছি, মেলবোর্ন হয়ে গেছি, আমরা আমেরিকা কয়দিন পরে পাস করে দেব, এগুলো ছাপাবাজদের মিথ্যা কথা। দেশের অবস্থা কত যে খারাপ, পেঁয়াজের দাম বাইরে তো বোঝা গেছে, মাত্র 230 টাকা হয়েছে, 200 টাকা হয়েছে। সরকার বলল 40 টাকায় পেঁয়াজ দেয়া হবে, ওই পেঁয়াজের ট্রাকের কাছে হাজার মানুষ লাইন ধরেছে, ওই পেঁয়াজ নেওয়ার জন্য মারামারি হচ্ছে, কত গরিব লোক দেশে। হ্যাঁ বন্ধু, আপনার চোখে তো লাল সানগ্লাস, আপনি নিজের তো পাজারো জিপ আছে, আপনার তো মেলেন কোজার আছে, মার্সিডিজ আছে, আপনি ভাবছেন সবাই ধনী হয়ে গেছে। দারিদ্রতার অবস্থা বড় খারাপ, যদি ওই কোটিপতিরা সবাই জাকাত দিত বাংলাদেশ দারিদ্র মুক্ত হতে 10 বছরের বেশি লাগবে না। এখন জাকাত দিলাম সাম, জাকাত দিলাম সাম, জাকাতের টাকা তো দিতে চায় না, জাকাত দে শাড়ি দিয়া, জাকাত দে লুঙ্গি দিয়া, আপনি জাকাত হিসাব করে না, হিসাব করলে অনেক বেশি আইব, তা হিসাব করো না, দিয়া দেও, আল্লাহরে বুঝাই দিমু জাকাত তো দিছি, বুঝেন নাই?
আল্লাহ যখন জিগাইবো যাকাত দিছো, কয়ে দিমো দিছি মানে ছয় ট্রাক সারি দিছি আল্লাহ। ঢাকা থেকে ট্রাকে করে শাড়ি পাঠায়, লুঙ্গি পাঠায়, মাইকিং করে দেয়। ওই গরিব মানুষেরা ওই শাড়ি নেয়ার জন্য, লুঙ্গি নেয়ার জন্য সেখানে বীর জামায়া পায়ের তলায় পড়ে মারা যায়। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যাকাত যথাযথ ভাবে দিও। বুদ্ধিমান মুসলমান ভাইয়েরা জবাব দিন, বছর যখন চলে যায় শতকরা আড়াই টাকা জাকাত ফরজ হয়, হয় না? ওই আড়াই টাকার মালিক যিনি জাকাত দেয় তিনি না গরিবেরা? সবাই বলেন মালিক কে? জাকাতের টাকার মালিক কে? তো আপনার লুঙ্গি কিনার অধিকার দিছে কে? এ টাকার মালিক তো আমনে না, আপনি পরের দনে ফোরদারি করলেন কে? জাকাতের মালিক হলো গরিব, তার টাকা আপনি কেন লুঙ্গি কিনতে গেলেন? আপনি কেন শাড়ি কিনতে গেলেন? তার দরকার ঔষধের টাকা, তার দরকার চাল কেনা, হেরে দিলেন বারো টাকা পর। চৌধুরী সাহেবও কাপড় দে, ভুইয়া সাহেবও কাপড় দে, উনিও কাপড় দে, উনিও কাপড় দে, মহিলা বারোটা পাইছে, তিনটা পরবে, নয়টা বাজারে যাইয়া অর্ধেক দামে আবার বেছে। তারে দেয়ার সময় ঠকাইলেন, সে বেচতে গেল ঠকলো, তার টাকা ঠকানোর অধিকার আপনারে দিল কে? এটা যাকাত দেওয়ার যথাযথ নিয়ম হতে পারে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে, চরিত্র বাঁচাতে হবে, কিন্তু আজকে চরিত্র বাঁচানো বড় দায়, চোখের হেফাজত করা যায় না। কারণ যারা আমরা হাজি গাজি আলেম ওলামা আছি, আমাদেরকে সিনেমা দেখতে বাধ্য করা হচ্ছে, হলে যাইয়া দেখা লাগে না, এমন জায়গায় ওয়ালের মাঝে সিনেমার পোস্টার লাগাইয়া দেয়, কানা বেড়ার চোখ যায়। ঠিক না বেটি? দেখবেন চা দোকানের এমন জায়গায় লাগাবে, আপনি ঢুকলে প্রথমে এটাই চোখের মাঝে পড়বে। বাজারে ৩০ টাকা দিয়ে আয়না কিনতে যান, আয়না কিনা বাড়িতে আইয়া দেখবেন আয়নার পিছনে বেডি ফিরি। হারামি কারে কো আছে কিনা? ফেনিতে নাই না? আচ্ছা আমার ভাইয়েরা বলুন তো, এই যে আয়নার পিছনে একটা বেডি রে ফ্রি দিল, এই জন্য আয়নার দাম আমরা কেউ ২ টাকা বেশি দিছি? আচ্ছা আমরা কি উল্ডাইয়া সাইয়া যে বেডির ছবি সুন্দর ওই আয়না বিনা মূল্যের মূলামূলি না কইরা কিনি? তো যে বেডা বেচলো হে বেডা ছবিটা ফিরি দিয়া লাভ কি হলো? কেন দিল? বরং মাগনা কিছু কবিরা গুনার মালিক হলো। এই জায়গাতে বাইতুল মোকাররমের ছবি দেওয়ার সুযোগ আছে না নাই? কথা বলেন না কেন? এখানে গোলাপ ফুলের ছবি দেওয়ার সুযোগ আছে না নাই? কামে নাই আকামে সেতা, সিনেমা চলছে বাংলাদেশের সিনেমা যথেষ্ট নাম, তাই ভারত থেকেও সিনেমার আমদানি করছে, যৌথ প্রযোজনা, যৌথ প্রযোজনা চলছে। বাংলাদেশের নায়িকারা তাদের সিনেমা দেখলে কবিরা গুনা হয়, ইমান যায় না। অভিনয় করতে গিয়ে স্বামী যদি বউরে পিটায়, বউ তখনও আল্লাহ কইয়া চিৎকার দেয়, তাই তারা ভেবেছে ওই সিনেমা দেখায়া কবিরা গুনাগার বানানো যাবে, ইমান হারা করা যাবে না, মোশরেক বানানো যাবে না। ভারত থেকে আমদানি করো, ওই সিনেমার নাম দিবে দেবী, ওই সিনেমার ভিতরে দুর্গা দেবী ঢুকাইয়া দেবে, ওই সিনেমা দেখবে আর ইমান চলতে চলে যেতে থাকবে। আমার বন্ধু সিনেমার মাঝে নগ্নতা বেহায়াপনা চলছে, এই চরিত্রের হেফাজত কেমনে করবেন? আমরা হুজুররা তো স্বাধীনতার আগেও স্বাধীনতার পরেও এই বেপর্দার বিরুদ্ধে ওয়াজ করতেছি, করতেছি না? বলুন তো বেপর্দা কমছে না বাড়ছে? আগে ছিল থ্রি ফিজ, এখন হয়ে গেছে টু ফিজ, আস্তে আস্তে
মেয়ের আগে ওর না মাথায় দিত বুকে দিত, আস্তে আস্তে করে মাথারটা বুকে নামছিল, এখন বুকেরটা গলায় চলে গেছে, এমন কাপড় পরে উলঙ্গ থাকছে। এবং ঘরে ঘরে সিনেমা হল হয়ে গেছে, সিনেমা মানেই হলো নগ্নতা, সিনেমা মানেই হলো বেহায়াপনা, সিনেমা মানেই হলো ইজ্জত নষ্ট করা। ধনীর ছেলে গরিবের মাইয়া লইয়া পলাইয়া গেছে, ইজ্জত নষ্ট করে দিছে। সারাক্ষণ যদি এইভাবে সুরসরি দেয় যুবকরা, মাথা খারাপ হইয়া পরনারীর প্রতি আসক্ত হইয়া দর্শনের সম্ভাবনা আছে না? ওই দর্শন বন্ধ করতে হলে সিনেমা বন্ধ করতে হবে। ওয়াজ করলে বন্ধ হয়ে যাবে? এই জন্য আল্লাহর কোরআনটা সমাজের সব জায়গায় জায়গা মতো নেওয়া দরকার আছে না নাই? জান্নাত পেতে চাও, কোরআনের কাছে দৌড়ায়া যাও। মুমেন সুরা মুমিনুনের গুণাবলীগুলো অর্জন করুন, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। হাজা মান্দি ওয়ালহামদুলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।